বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার, আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। ড্রাগস সেবন করতে গিয়ে জনতার হাতে আটক 15 বছরের এক যুবক। ঘটনা রাজধানীর শালবাগান এলাকায়। মৃত যুবকের নাম আকাশ দেব। ধৃতকে পুলিশ জোর জিজ্ঞাসাবাদ চালালে রাঘব বলদের নাম উঠে আসবে বলে অভিমত এলাকাবাসীর। নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন ছিল রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর, কিন্তু দিনের পর দিন দেখা যাচ্ছে নেশার করাল গ্রাসে ডুবে যাচ্ছে রাজ্যের যুব সমাজ। পুলিশ প্রশাসন লাগাম টানতে ব্যর্থ। আবারও নেশা সামগ্রী সহ ধৃত এক যুবক। জানা যায় তার নাম আকাশ দেব, বাড়ি রাজধানী লাগোয়া চান্দিনিমুরা এলাকায়। বৃহস্পতিবার দুপুরবেলা শালবাগান এলাকায় ড্রাগস সেবন করার সময় তাকে হাতে নাতে ধরে ফেলেন এলাকাবাসী। 15 বছরের এই যুবক বিগত 2 মাস ধরে ড্রাগসের ইঞ্জেকশনের নেশা করে আসছিল, কিন্তু বৃহস্পতিবার শালবাগান এলাকায় লোকজন দেখতে পেয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। প্রথম অবস্থায় সে বিষয়টি অস্বীকার করলেও সংবাদ মাধ্যমের জিজ্ঞাসাবাদে স্বীকার করে নেয় সে। তার সূত্র ধরেই পুলিশ উদ্যোগ নিলে ড্রাগস সাপ্লাইকারী মাফিয়ারা জালে তুলতে সক্ষম হবে। বাবার নাম কি? বাবার নাম কি? কি করছ তুই? আমি ডিব্বাবাঙ্গা ঢুকাই। কোন জায়গা থেকে আইসো? ওখানে আমি ওখানে গান্ধীগ্রাম থেকে বই আসলাম। এনে টিম টিম খাইয়া কবে কবে ধরে এই ব্যবসা এই নেশাটা কবে থেকে করতো স্যার? সত্যি কথা কবে থেকে নেশাটা করতো? সত্যি একদম নাম কি? যে দিয়ে গেছে হ্যাঁ নাম কিটা? তুই প্রত্যেক সময় তো তার থেকে নিতে আসিস না? কতদিন পর নিতে আস? কতদিন কত মাস যাবো এটা ইউজ করতে চাস? কত মাস যাবো? চুর দৌড়াইছি, তাই আমার পরে আমরা এখানে গেটে দাঁড়াইছি। দাঁড়াইছি পরে দেখি একটা লোক ঢুকছে এখানে, গামছাটা মাথার দেওয়া না ছিল। তা আমি খুব পেঁচা করতে বুঝি গেছে। আমি এখন 10 মিনিট মতো দাঁড়াইছি। আমি রাস্তা আর একজন বলে শুনছি মানে কালকে চুরি করছে। আমি তারা লগের বুঝি কেউ আমার সন্ধ্যা হয়েছে দেখে আমি এখন দাঁড়াইছি। তারপরে কিছুক্ষণ 5-10 মিনিট পর আমি আগাইছি, দেখি হ্যাঁ একলা বই হয়েছে ঠাওয়া গায়া। তারপরে আমার লগে যারা কাজ করতেছে সবাই আমরা মিললা গেছি। গিয়ে সেটা দেখি হ্যাঁ সামনে এটি ফইরা রয়েছে কিতা, এই একটা সিরিজের ভিতরে কিতানি ঢুকাই না আছে আর চুরু চুরু দুইটা ডিব্বা। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যের জিবি হাসপাতালে এখন উন্নত চিকিৎসা পরিষেবার ব্যবস্থা রয়েছে। কম খরচে উন্নত প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে পরিষেবা দিতে প্রস্তুত চিকিৎসক সহ রাজ্য সরকার। জিবি হাসপাতালে সম্প্রতি নিউরো সার্জারি হওয়ার রোগীর খোঁজ খবর নিতে গিয়ে এমনটাই বললেন সাংসদ প্রতিমা ভৌমিক। প্রায় 25 দিন আগে মেলাঘরের 18 বছরের যুবতী প্রীতি সাহার নিউরো সার্জারি সফলতা পায় রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে। জানা যায় প্রায় 25 দিন আগে অল্প বয়সী এই যুবতীর ব্রেন স্ট্রোক হয়। প্রথমে মেলাঘর হাসপাতাল, তারপর জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রীতিকে। কিন্তু প্রীতির বাবা সামান্য সবজি বিক্রেতা হওয়ায় মেয়ের চিকিৎসা করাতে ব্যর্থ হয়ে সাংসদ প্রতিমা ভৌমিকের দ্বারস্থ হন। পরবর্তী সময়ে সরকারি উদ্যোগে বহিরাজ্য থেকে 1,14,000 টাকা মূল্যের ক্লিপ আনা হয় প্রীতির নিউরো সার্জারির জন্য। আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সরকার। বর্তমানে প্রীতির শারীরিক অবস্থা স্থিতিশীল। রোগিনীর শারীরিক অবস্থান খোঁজ নিতে জিবি হাসপাতালে ছুটে যান সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি বলেন এখন রাজ্যের জিবি হাসপাতালে উন্নত মানের চিকিৎসা পরিষেবা রয়েছে, ব্যয় সাপেক্ষ সার্জারির ব্যবস্থা রয়েছে যাতে করে সাধারণ মানুষ সেই পরিষেবা নিতে পারেন সহজেই। আজকে থেকে আনুমানিক 25 দিন আগে প্রীতি রায়, প্রীতি সাহা
মেলা ঘুরে তোর বয়স 18 বছর স্ট্রোক করে তো জিবি হসপিটালে ওকে ভর্তি করানো হয় তিন চার দিন পরে ওকে অপারেশন করানোর জন্য বলেছেন ডাক্তার কিন্তু ওনার বাবার কাছে পয়সা ছিল না উনি সবজি বিক্রেতা মেলাঘর বাজারে তো উনি আমার কাছে গেলেন গেলে গিয়ে বলছেন যে আমার কাছে পয়সা নেই আমার ওকে ট্রিটমেন্ট করাতে পারবো না কী করতে হবে উনি সেটাও বুঝে উঠতে পারছে না কারণ কি উনি সবজি বিক্রেতা ওনার কাছে পয়সা নেই তো আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনার মেয়ের বয়স কত বললো 18 বছর তো আমি বললাম আগে ট্রিটমেন্ট করানো হোক বলো আমি ট্রিটমেন্টটাই করাতে পারবো না বললাম কম বয়স আপনার এক মেয়ে ট্রিটমেন্টটা করানো হোক তারপরে দেখা যাক কীভাবে কী করা যাক ব্যবস্থা হবে তখন ওনার কাছে পয়সা ছিল না তখন আমরা ডক্টর রেড্ডি সাহেবের সঙ্গে কথা বলে এই প্রথম হয়তো বা নর্থ ইস্টের মধ্যে আমাদের রাজ্যের আমাদের হসপিটালে রেড্ডি সাহেবে সেটা করেছেন যে বাইরে থেকে ক্লিপ এনে মেয়েটাকে অপারেশন করা হয়েছে এবং আজকে কালকের মধ্যে সেটাকে ছুটি দেওয়া হবে 1,14,000 টাকা ক্লিপ এবং বাকিতে আমরা এনেছি নিজেরা কথা বলে বাকিতে ক্লিপ এনে কারণ ওনাদের কাছে পয়সা ছিল না আমরা এখন আয়ুষ্মান ভারতের কার্ড দিয়ে বা অন্যান্যভাবে কিছু লোকদেরকেও বলে সেটাকে ব্যবস্থা করে করার চেষ্টা করছি তবে আপনারা দেখেছেন পেশেন্ট খুব ভালো জীবিতে অনেক ভালো ট্রিটমেন্ট হয় তো সেগুলিও মানুষের জানার দরকার রয়েছে তা আপনাদের কাছে মাধ্যমে আমি অনুরোধ করবো আপনারা মানুষটুকু সেগুলিও জানানোর দরকার কারণ প্রত্যেকটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট রেড্ডি সাহেব যে ব্রেন সার্জারি উনি করছেন আপনারা দেখলেন আরও কয়েকটা পেশেন্টকে আমি দেখেছি সবাই ভালো স্থিতিতে রয়েছেন তো ভালো অপারেশন হয় যেটা বাইরে করা হতো আগে এবং বাইরে গেতে অনেক কষ্ট সাধ্য ছিল এবং অর্থেরও প্রয়োজন সময়েরও প্রয়োজন অনেক সময় পেশেন্টকে নিয়ে যাওয়াটা কঠিন এই মেয়েটাকে নিয়ে যাওয়াটা কঠিন ছিল কারণ এর সেন্সই ছিল না মানে স্ট্রোক করেছিল তো 18 বছর বয়সে মেয়ে তো ভগবানের কাছে প্রার্থনা করি ও ভালো থাকবে সুস্থ থাকবে এবং পুরো ডক্টরের টিমকে আমি ধন্যবাদ জানাই যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই একটু অসুবিধা ছিল ভাত খাওয়ার পরে তারপরে আমরা মেলা নিয়েছি নেওয়ার পরে মেলা করতে জীবিত নেওয়া গেছে 3 তারিখ আমরা জীবিত নেওয়ার ভর্তি করাইছি তারপরে 3 তারিখ থেকে আমরা 6 তারিখ পর্যন্ত আমরা আইসিউর মধ্যে ব্যবহার করছি আইসিউর থেকে তারপরে আমরা এখানে ইয়ে করছি ইয়ে করছে আমরা কেছি যে ডাক্তারের মুখছে করোনা করে কেছি যে হ্যাঁ টেস্ট হয়েছে টেস্টের উপর তারপরে আমরা কেছি আইএলএস একটা চেক আপ করবো কি জানি এইটা তারপরে এটা আইএলএস মানে জীবির মধ্যে করাইছি করানোর পরে এটা বাড়ির দিয়ে ক্লিপ আনানো লাগছে এটা সারে আনেছে টিসারে আনেছে ক্লিপটি আপনার আমরা শনিবার দিন ইয়ে আনছি বৃহস্পতিবার দিন একবার অপারেশন হিসেবে এখন তো মোটামুটি ভালো সুস্থ আছে ভালো আছে কারণ আমরা ক্লিপের টাকাটা একটু অসুবিধা হইতেছে ক্লিপের টাকাটা এখনও খুশি করতে পারছি কী নাম আপনার আমার নাম মানিক সাহ প্রেসেন্টের নাম প্রীতি সাহা আমি আমার মেয়ে প্রীতি সাহা বাড়ি কোন মেলা এখন খুশি নেই আপনি এখানে আছেন হ্যাঁ খুব ভালো খুব মানে আমরা এখন আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা মদের আসরে প্রমিলা বাহিনীর অভিযান বারবার অভিযোগ করা সত্ত্বেও হেলদোল নেই পুলিশ বাবুদের অবশেষে বাধ্য হয়ে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মদের আখড়ায় অভিযান চালায় প্রমিলা বাহিনী ঘটনা বিশালগড় থানাধীন নেহাল চন্দ্রনগর এলাকায় পলাতক নেশা কারবারি বিগত 1 বছর যাবৎ বিশালগড় থানার নেহাল চন্দ্রনগর এলাকার সজল দাস নিজ বাড়িতে একটি দোকানের নাম করে দোকানের আড়ালে অন্য ঘরে সর্বদাই মদের আসর জমাচ্ছেন শুধু তাই নয় ড্রাগস হিরোইন ইয়াবা ট্যাবলেট গাঁজার আসর জমাচ্ছে বিশালগড় মহকুমার ছাড়াও বিভিন্ন এলাকার যুবকরা সেখানে আসর জমাচ্ছে দিবারাত্রব্যাপী সেই আসরে বসে প্রত্যেক দিন মারপিটের ঘটনা ঘটছে যার পরিপ্রেক্ষিতে দিনের পর দিন এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে সেখানে উঠতি বয়সের যুবক থেকে আরম্ভ করে বয়স্করা পর্যন্ত ভিড় জমাচ্ছেন নিত্যদিন যার ফলে দিনের পর দিন গার্হস্থ্য হিংসা বেড়েই চলেছে বিভিন্ন জায়গা থেকে হরেক রকমের দামি দামি বাইক নিয়ে এসে সেখানে নেশায় মত্ত হয়ে পড়েছে যুবকরা আর তাদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে এলাকার জনগণ প্রথম দিকে শাসক দল নেতাদের দ্বারস্থ হয় কিন্তু পরবর্তী সময়ে সেখানে ব্যর্থ হয়ে বিশালগড় থানার দ্বারস্থ হয় কিন্তু পুলিশ কোনো ভূমিকা নেয়নি বলে অভিযোগ শেষ পর্যন্ত বিশালগড় থানার পুলিশের প্রতি আস্থা হারিয়ে বৃহস্পতিবার দুপুরবেলা এলাকার প্রমিলা বাহিনী নেহাল চন্দ্রনগর এলাকার সজল দাসের বাড়িতে অভিযান চালায় যদিও প্রমিলা বাহিনীকে দেখে বাড়ির মালিক সজল দাস মদের ব্যাগ নিয়ে পালিয়ে যায়
পরবর্তী সময়ে এলাকার মহিলারা তার দোকানের ঘর থেকে গাঁজা এবং বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল উদ্ধার করে। সকলের একটাই দাবি, সেখান থেকে সেই বাড়িটি অন্যত্র সরিয়ে নিতে হবে। এলাকার পরিবেশ দিনের পর দিন নষ্ট করে তুলছে। এখন দেখার বিষয় পুলিশ কোনো ভূমিকা নেয় কিনা সজল দাসের বিরুদ্ধে। আমরা এমন কথা কইছি, হ্যাঁ, মদের জায়গার জন্য জুয়া খেলা, তাস খেলা, পরে গাঁজা খেলা, এরপরে দিয়ে বড়ির ব্যবসা করে আপনারা জানাছেন নি কারোর নেতৃত্ব? বহুত জানাইছি স্যার, বড় বড় নেতারা এবার অবজেকশন দিয়ে গেছে, তারা মানে না অবজেকশন। থানা জানাছেন? যদি জাতিকে ভাগ করতে চাইছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেবর্মন। বিজেপি সব জাতিকে নিয়ে চলতে চায়। 23 নতুন বাজার মালবাসা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অতীন্দ্র রিয়াং এর সমর্থনে আয়োজিত জনসভায় এভাবেই ত্রিপুরা মুথাকে এক হাত নিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। এডিসি নির্বাচনকে সামনে রেখে 23 নতুন বাজার মালবাসা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী অতীন্দ্র রিয়াং এর সমর্থনে অমরপুর থালছড়া স্থিত ধানী জমিতে অনুষ্ঠিত হয় বিজেপির জনসভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর মণ্ডল সভাপতি সঞ্জয় চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত পোদ্দার সহ অন্যান্যরা। সভা শুরুর পূর্বে গত 26 তারিখ নতুন বাজারে মুখ্যমন্ত্রীর জনসভা থেকে ফেরার পথে যান দুর্ঘটনায় নিহত চারজনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে নেতৃত্বরা। প্রধান বক্তার ভাষণে মহারাজার ত্রিপুরা দলকে এক হাত নেন সাংসদ। তিনি বলেন, জাতিকে ভাগ করার চেষ্টা করছেন মহারাজা, বিজেপি সব জাতিকে নিয়ে চলতে ভালোবাসে। তিনি আরো বলেন, পাতালকন্যা এখন আকাশে নাকি পাতালে, খুঁজে পাওয়া যাচ্ছে না, ভোটের পর তাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। নাম না করেই IPFটিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন রেবতী ত্রিপুরা। তিনি বলেন, নতুন বাজার মালবাসা কেন্দ্রে বিজেপি IPFটি বন্ধুত্বপূর্ণ লড়াই করছে, ভোটের পর বোঝা যাবে বিজেপি ছাড়া কার কতটুকু ক্ষমতা এবং বিজেপির সঙ্গে থাকলে কার কতটুকু ক্ষমতা। এদিনের এই সমাবেশে 1500 মতো কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। তবে মুখ্য সচিবের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠি দেখিয়ে যেভাবে জনসভায় লোক সমাগম করা হয়েছে, তাতে পথ চলতে লোকের মুখে শোনা যায় আইন কি তাহলে সাধারণ মানুষের জন্য। কাদেরকে নিয়ে বলা হয় পঞ্চ ত্রিপুরের মধ্যে আমরা সবাই আছি, আর প্রজা যদি না থাকে রাজা কিসের? রাজা তো প্রজাদের নিয়ে, প্রজাদের জন্য তো রাজা। এই কেন্দ্রে আমরা বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে আমরা অবতীর্ণ। এবারে বোঝা যাবে বিজেপি ছাড়া কাদের কত ক্ষমতা আছে, বিজেপিকে বাদ দিয়ে তার কোন দলের জয়লাভের ক্ষমতা আছে। আমরা দেখব 10 তারিখ। আমি একটা জায়গায় বলার চেষ্টা করেছিলাম, বিজেপি ছাড়া, নরেন্দ্র মোদি ছাড়া সবাই জিরো শূন্য। আমাকে অঙ্কন শিখানোর চেষ্টা করা হয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলব, 10 তারিখ জিরোর যে মান কত আপনারা বুঝতে পারবেন। শুধু 10 তারিখের অপেক্ষায় আছে ত্রিপুরাবাসী। আমি অনেক ভেবে চিনতে বা যিনি জিরো আবিষ্কার করেছেন তিনি অনেক কিছু চিন্তা ভাবনা করে কিন্তু জিরো যে আবিষ্কার করেছেন। একের পরে যদি আমরা জিরোকে লাগাই তার যে মূল্য কত
সেটা আগামী 10 তারিখ তে পাবে অমরপুর প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা রাজ্যের সহজ সরল উপজাতিদের গরুর গাড়ি করে মিছিল মিটিং এ নিয়ে যাওয়ার হয় আর রাজ্যের মুখ্যমন্ত্রী হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না ২৫ নতুন বাজার মালবাসা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভবতোষ চাকমার সমর্থনে আয়োজিত জনসভায় এভাবেই শাসক দলকে সরাসরি আক্রমণ করলেন ত্রিপুরা কংগ্রেসের ইনচার্জ কুলদীপ সিং নাগরা দুয়ারে এডিসি নির্বাচন আর এই নির্বাচনকে সামনে রেখে প্রচারের শেষ মুহূর্তে গণদেবতাদের মন জয় করতে প্রচারে তেজি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল বসে নেই জাতীয় কংগ্রেসও ২৫ নতুন বাজার মালবাসা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ভবতোষ চাকমার সমর্থনে নতুন বাজার বালিকা বিদ্যালয় মাঠে একটি জনসভার আয়োজন করে কংগ্রেস জনসভা শুরুর আগে যতনবাড়ি বাজার থেকে একটি দৃপ্ত মিছিল আসে জনসভাস্থলে মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা বেলা ১টা নাগাদ জনসভার মধ্যমণি তথা ত্রিপুরা কংগ্রেসের ইনচার্জ পাঞ্জাবের বিধায়ক কুলদীপ সিং নাগরা জনসভা মঞ্চে উপস্থিত হন সেখানে তিনি আলোচনা করতে গিয়ে বলেন রাজ্যের সহজ সরল উপজাতিদের গরুর গাড়ি করে মিছিল মিটিং এ নিয়ে যাওয়া হয় আর রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না এটাই সবকা সাথ সবকা বিকাশ তিনি বলেন আগামী এডিসি নির্বাচনে এডিসিতে যেমন হারবে বিজেপি ঠিক তেমনি ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিপ্লব দেবকে আবার দিল্লিতে পাঠিয়ে দেবে ত্রিপুরাবাসী সহজ সরল এই রাজ্যের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছেন তার ১% কাজ করেননি বিপ্লব বাবু এদিনে কংগ্রেসের জনসভাকে ঘিরে দলীয় কর্মীদের মধ্যে যেমন উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে ঠিক তেমনি সাধারণ মানুষের উৎসাহ ছিল বেশ চোখে পড়ার মতো सरकार में आए थे कि 50,000 नौजवानों को पहले साल ही नौकरी दी जाएगी हुआ इसके उल्ट के 10,000 से भी ज्यादा टीचर्स को निकाल के इन्होंने ये तोहफा दिया त्रिपुरा के लोगों को जो 15-15 10-10 12-12 साल से नौकरी कर रहे थे 50,000 रखने तो क्या थे जो लगे हुए थे उनको भी निकाल दिया सरकार बनी विप्लव देव की सरकार हमारे पूरा अगर पूरे देश में आपके सीएम को जाना जाता है तो जैसे एक जोकर को रखा जाता है कि वो कुछ भी कर दे कुछ भी बोल दे और कोई भी बात कह दे किसका किसी के बारे में उस तरह के इस सीएम को पूरे देश में जाना जाता है जो ये कह देता है कि इंटरनेट तो महाभारत के जमाने में भी होता था অমরপুর প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা বৃহস্পতিবার নেপালটিলা বাজারে নির্দল প্রার্থী জোসেফ লালফাম কিমা ডার্লং এর সমর্থনে এক প্রচার মিছিল এবং সভা অনুষ্ঠিত হয় সভায় স্থানীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এডিসি নির্বাচনে ভোটের পাল্লা ভারী করতে যেমনি মরিয়া হয়েছে শাসক দল ঠিক তেমনি ঘরে বসে নেই বিরোধী রাজনৈতিক দলও একে অপরকে টেক্কা দিয়ে চলছে গণদেবতার দুয়ারে ভিড় জমাচ্ছেন প্রার্থীরা বুঝে নিতে চাইছেন জনপ্রিয়তা সাত নং ড্যামছড়া কোচছড়া নির্দল প্রার্থী জোসেফ লালফাম কিমা ডার্লং এর সমর্থনে বৃহস্পতিবার নেপালটিলা বাজারে প্রচার মিছিল এবং বাজার সভা অনুষ্ঠিত হয় এদিনের সভা থেকে বোঝা যায় যে ড্যামছড়া কচুছড়ার জনগণ নির্দল প্রার্থী জোসেফ লালফাম কিমা ডার্লংকেই চাইছেন এলাকার জনগণ এদিনের এই নির্বাচনী প্রচার সভার মধ্য দিয়ে আগামী ৬ এপ্রিল বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন জোসেফ ডার্লং ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা শান্তিপূর্ণভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয় অসমের পাথারকান্দিতে নির্ধারিত সময় পর্যন্ত ভোট পড়েছে ৭৩.৪%। পাথারকান্দির সমষ্টির মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মূল লড়াইয়ের আভাস পাওয়া গেছে বিজেপি এবং কংগ্রেস প্রার্থীর মধ্যে ২১ বিধানসভা নির্বাচনে রাজ্যের দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত ৪৯টি কেন্দ্রের সাথে ২ নং পাথারকান্দি আসনেও শান্তিপূর্ণভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে অনুকূল আবহাওয়া থাকায় এদিন সকাল থেকেই সমষ্টির ২৬৯টি মূল ভোট গ্রহণ কেন্দ্রের পাশাপাশি নতুন বুথ গ্রহণ কেন্দ্র সমূহে নির্ধারিত সময় পর্যন্ত ভোট পড়েছে ৭৩.৪%। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে প্রতিটি বুথ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় ফলে দুপুর ১২টার মধ্যে অধিকাংশ বুথে প্রায় ৫০% ভোট পড়ার খবর পাওয়া গেছে কিছু কিছু কেন্দ্রে ইভিএম মেশিনের যান্ত্রিক গোলযোগের ফলে ভোট গ্রহণ প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়
তবে পরে তা পুষিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। বিশেষ করে কেন্দ্রীয় সেনাবাহিনীর কড়া নজরদারিতে কোথাও বুথ দখল সহ ছাপ্পা ভোট পড়ার খবর পাওয়া যায়নি। একই সাথে সমষ্টির স্পর্শকাতর 135টি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকায় এসব কেন্দ্রে দুষ্কৃতীরা বুথ দখলের সাহস দেখায়নি। সমষ্টিতে মোট 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মূল লড়াইয়ের আভাস পাওয়া গেছে বিজেপি এবং কংগ্রেস প্রার্থীর মধ্যে। প্রতিটি কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের পক্ষে স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে ভোটারদের মতে স্যানিটাইজার, মাস্ক, গ্লাভস ইত্যাদি বন্টনের পাশাপাশি প্রত্যেকের থার্মাল স্ক্যানিংও করেন। পাথারকান্দিতে এবার রেকর্ড সংখ্যক ভোট পড়ায় অতি সামান্য ভোটের ব্যবধানে প্রার্থী বিজয়ের সম্ভাবনা প্রকট করেছেন এলাকার রাজনৈতিক বিশ্লেষক মহল। গুরুত্বপূর্ণ এই আসনে এবার কংগ্রেস মহাজোট প্রার্থী সচিন সাউ বনাম বিজেপি মিত্রজোট প্রার্থী তথা বর্তমান বিধায়ক কৃষ্ণন্দ পালের মধ্যে লড়াই হচ্ছে বলে অনেকের অভিমত। শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছিড়বে তা হলফ করে বলা মুশকিল। তবে নিজেদের বিজয় নিয়ে ষোলো আনা প্রত্যাশা ব্যক্ত করেছেন উভয়ই। এদিকে সংখ্যাগুরু ভোটের পাশাপাশি মুসলিম ফিশারম্যান সম্প্রদায়ের 1/3 ভোট পেয়ে বিশাল ব্যবধানে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল ফের সমষ্টির বিধায়ক হিসেবে নির্বাচিত হচ্ছেন বলে ধরে নিয়ে গেরুয়া শিবির বেশ উৎফুল্লিত। অন্যদিকে একইভাবে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন কংগ্রেস প্রার্থী সচিন সাউ। উনি 20-25 হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হচ্ছেন বলে সংবাদ মাধ্যমকে জানান। পাথারকান্দি প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। অসমে রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের সোনবিল এলাকায় ভোট দিতে গিয়ে কংগ্রেস সমর্থকদের দ্বারা আক্রান্ত সাধারণ ভোটার, এমনটাই অভিযোগ। অপরদিকে দরগাবন্ধ এলাকায় বিজেপি সমর্থকদের উপর কংগ্রেস দলের সমর্থকদের হামলার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে চাপা উত্তেজনা রয়েছে এলাকা জুড়ে। অসমের রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে ভোট প্রদান নির্বিঘ্নে সম্পন্ন হলেও পর্যটন কেন্দ্র সোনবিল অঞ্চলে পরপর দুটি এলাকায় রাজনৈতিক সংঘর্ষের খবর পাওয়া যায়। সোনবিল এলাকার কালীবাড়ি সুভাষ হাইস্কুলে ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে কংগ্রেস সমর্থকদের হাতে আক্রান্ত নবীন গ্রামের বাসিন্দা অনিতা দাস, অঞ্জলি দাস, সুমতি দাস, সুভাষ দাস, শ্রীভাষ দাস, ওনাদের ভাষ্য মতে ওনারা ভোট কেন্দ্রে ভোট দিতে গিয়ে কংগ্রেস দলের সমর্থকদের হাতে মার খেয়ে সেখানে মাটিতে লুটিয়ে পড়েন। তারপর স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতদেরকে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। এদিকে গোটা বিষয়টি নিয়ে রামকৃষ্ণনগর থানায় একটি এজাহার দায়ের করা হয়। আহতরা বিজেপি দলের সমর্থক বলে ওনাদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ। আপনার নাম? আমার নাম শিবাল দাস। বাসা কোন জায়গায়? কালীবাড়ি বাজার। কালীবাড়ি, সোনবিল কালীবাড়ি, সোনবিল। আমার বাসার নাম বাজার এলাকা। আচ্ছা, কি হয়েছে আজকে ঘটনা? আজকে ঘটনা ভোট দেওয়া গেছে। কোন জায়গায়? কালীবাড়ি বাজার সেন্টারে। আচ্ছা, ভোট দেওয়া গেছে। কে গেছে? আমার বোন। আচ্ছা, ভোট দেওয়া যাওয়ার পরে তারা কংগ্রেসের ছেলেরা যেন তালুকদার, তালুকদার ছেলে যেন তারা উচ্চবাচ্চ করছে। পাপু তালুকদার, রিঙ্কু তালুকদার, রিঙ্কু তালুকদার, তা উচ্চবাচ্চ করে আমরা গেলাম। গেলাম কেতে হয়েছে, কেতে হয়েছে সকল দেখি তারা মারি দিয়ে দিয়েছে। আমরা মারি দিয়ে করছে, মারি দিয়ে করে হয়তো সকালে একবার মারি দিয়েছে। সকালে কিছু করছে না তারা, সকালে আমরা আমার নমিনিয়াম সেন্টারও তারা উচ্চবাচ্চ করছে। বাসকে উঠে নিমগে, আতরে উঠে নিমগে, কিতা করলে আমি কিচ্ছু মারছি না। বিকালবেলা আবার আসে এই ধরবার, এখন আমার লোক কারা কারা মারছে? ও তো আমার বোনটি মারছে, আমারও মারছে, বাইরে মারছে। তাই বোন নেই আপনার? তারা মারি দিয়ে করছে। এবার তারা হুমকি দিয়ে কোথায় আজকে রাস্তে বাইরে থাকতে পারতো না, আজকে রাত্রে তো বাইরে তোরা দু দিনটা খাটিয়ে দিয়ে মিজালো, তোরা শেষ করলি আজকে রাত্রে তোরা থাকতে পারতো না বাসা, তারা এখন হুমকি দিয়ে দিও। আচ্ছা, আপনার মেইন অ্যাটাক কারে করছে? আপনার নাম? মেইন অ্যাটাক করছে আমার বোনটি। হ্যাঁ, আমার করছে শ্রীমতি দাস। আপনার উপরে করছে না? মানে কিয়ের লাগে? আমি ভোট দেওয়া গেছি কালীবাড়ি সুভাষ এম স্কুলের মধ্যে, আমার ভোট, আমি ভোট দেওয়া গেছি। ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ভোট আর বিক্রে দিয়ে বাইরে দিয়ে তারা আমার অ্যাটাক করে দিছে। তখন আমার বাইতারা গেছে আটকানিত, আমারে বাঁচাইতে গিয়ে বাইতারা। তারা তারা যারা অ্যাটাক করছে তারা কোন দলের মানুষ? তারা কংগ্রেসের অখিল রঞ্জন তারুকদারের ছেলে, পাপ্পু দাস, রিঙ্কু দাস, তালুকদার। ও তালুকদার, মানে তারা কংগ্রেস করে না? আর আপনারা বিজেপি সাপোর্টার? আমরা বিজেপির সাপোর্টার। ও যার লাগে মানে আপনার উপরে অ্যাটাক হইছে না? তো মানে আপনারা কয়জন হইছেন? মানে আমরা 4 জন স্যার। 4 জন না? কে কে? অনিতা দাস, অঞ্জলি দাস, শ্রীমতী দাস, সুভাষ দাস, শ্রীভাষ দাস। 5 জন। 5 জন গেছে না? আবার অন্যদিকে দরকাবন্ধ এলাকায় একইভাবে বিজেপি সমর্থক কৈলাসপুরের বাসিন্দা শৈলেশ দাসের উপর প্রাণঘাতী হামলা চালায় কংগ্রেস দলের সমর্থকরা। শৈলেশ দাসের ভাষ্য মতে দরগাবন্ধ বাজারে উনি ওনার ওষুধের দোকান বন্ধ করে নিজের বাড়ি যাওয়ার সময় সড়কের মাঝপথে থামিয়ে ভানুকান্ত দাস, বড় ছেলে অসীম দাস, ছোট ছেলে অজয় দাসরা শৈলেশ দাসের উপর প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ।
নারদচন্দ্র দাসের পুত্র আহত শৈলেশ দাস কল্যাণপুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটে বিকেল 5টা নাগাদ। শৈলেশ দাস এই ঘটনাকে কেন্দ্র করে রামকৃষ্ণনগর থানায় একটি এজাহার দায়ের করেন। আহত শৈলেশ দাসকে রামকৃষ্ণনগর থানা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য পাঠায় এবং সেখান থেকে জানা যায় যে শৈলেশ দাসের মাথায় শাবল, হাতুড়ি এবং ড্যাগার দিয়ে হামলা করায় মাথা ফেটে রক্তাক্ত হয়ে যাওয়ায় শৈলেশ দাসকে উন্নত চিকিৎসার জন্য শিলচর পাঠানো হয়। আমার তো পার্সোনাল বিজনেস আছে, তো আমি আমার ফার্মেসি বন্ধ করে আসার সময় তো আমার দাদা বিজিবি করে, এই কারণে ইন্টেনশনলি তারা আমার অ্যাটাক করছে। আমি আসার সময় তারা বাপ ছেলে তিনজন ছিল, একজন অজয় দাস, বাবা বেনু মাধব দাস আর অসীম দাস, তারা তিনজন মিলে আমার অ্যাটাক করছে, হ্যামার দিয়ে আমার মাথায় মারছে। অ্যাকচুয়ালি তারা বিজিবির উপরে ইয়েছিল, আমার ভাই দেবেশ দাসের না ভাইয়া আমার তারা অ্যাটাক করছে। অ্যাকচুয়ালি আপনার ভাই কি বিজিবি করে? হ্যাঁ হ্যাঁ, আমার ভাই। আপনার ভাইয়ের নাম? হ্যাঁ, আপনার ভাইয়ের নাম দেবেশচন্দ্র দাস। আচ্ছা, তো অ্যাকচুয়ালি তারা দেবেশচন্দ্র দাস না ভাইয়া, আর আমার অ্যাকচুয়ালি আমি কোনো দলে নেই। অ্যাকচুয়ালি আমার দাদার না ভাইয়া তারা ইন্টেনশনালি আমারে অ্যাটাক করছে, তো আমি আমার বন্ধু বান্ধব থাকার কারণে কোনো রকম আইসি তারা কাছে ছুটিয়া তারা হ্যামার দিয়ে আমার মাথায় শুট করছে, যেখানে লাগছে তারা আমার পায়ে মারছে। তারা একজনের কাছে হ্যামার ছিল, একজনের কাছে ডেকার ছিল, একজনের হাতে সাফল ছিল, তারা তিনজন ছিল, আমি একা থাকার কারণ। তারপর আমার বন্ধু তারা আমার কারণে আমি এখান থেকে ছুটি আইছি। অ্যাকচুয়ালি আমি ঘটনা কটার সময় হয়েছে? ঘটনা প্রায় 4টার সময়। কোন জায়গা? 4টার সময় দরগাবন সেন্টারের সামনে। অ্যাকচুয়ালি অনেক মানুষ ছিল, কিসের জন্য ছিল আমি জানি না। আমার দোকান চোরাফারে আছে, আমি এখান থেকে ঘরে আইতেছিলাম ভোট দেওয়ার লাগিয়া, আমার সময় তারা আমার অ্যাটাক। রামকৃষ্ণনগর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। চোর সন্দেহে এক যুবককে মারধরের অভিযোগ উঠল বেসরকারি নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। ঘটনা রাজধানীর জিবি হাসপাতালে। প্রায় 20-25 জন বেসরকারি নিরাপত্তা কর্মী মারধর করেছে বলে অভিযুক্তের বক্তব্য। ধৃতের নাম রাজু দেবনাথ। রাজ্যের জিবি হাসপাতালে এক যুবককে চোর সন্দেহে বেধড়ক মারধর করে বেসরকারি নিরাপত্তা কর্মীরা। জানা যায় বেসরকারি নিরাপত্তা কর্মী নীলকান্তের নেতৃত্বে ওই যুবককে মারধর করা হয়। ধৃত যুবক জানায় প্রায় 20-25 জন হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মী তাকে বেধড়ক মারধর করে। সে নিজেই স্বীকার করেছে চুরি করার চেষ্টা করেছে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসা চলছে ধৃত যুবক রাজু দেবনাথের। নিরাপত্তা রক্ষী এবং সংবাদ মাধ্যমের কর্মীদের জিজ্ঞাসাবাদে রাজু জানায় তার বাবার নাম মানিক দেবনাথ। নিজেই স্বীকার করে ড্রাগস নেয় সে। নিজের পরিচয় দিতে রাজি নয় রাজু। সমস্ত তথ্য নিতে চেষ্টা করছেন বেসরকারি নিরাপত্তা কর্মীরা। কি চুরি করছিল? টাকা কি? কত জনে মারছে তোমারে? হ্যাঁ, যে দেখো 20-25 জনে। বাড়ি কোন জায়গা তোমার? কি দিয়ে মারছে? কি দিয়া? আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। মালদহের চাঁচলে বিজেপি সংখ্যালঘু নেতাকে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত তৃণমূল। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়ে কেন বিজেপি করবে, এই প্রশ্ন তুলে তাকে প্রাণনাশের হুমকি দেয় তৃণমূল, এমনটাই অভিযোগ। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভুল বলে অভিমত ব্যক্ত করলেন চাঁচল 1 নং তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দেবব্রত সিনহা। সংখ্যালঘু হয়েও বিজেপিতে কেন, এমনই প্রশ্ন তুলে বিজেপির 11 নং জেলা পরিষদের সংখ্যালঘু মোর্চার সভাপতিকে রাস্তা আটকে প্রাণনাশের হুমকি দেবার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে মালদহের চাঁচল থানার খরবা এলাকায়। জানা গেছে এদিন চাঁচল 45 বিধানসভার বিজেপি প্রার্থী দীপঙ্কর রামের সাথে নির্বাচনী প্রচারে বেরুনোর কথা ছিল সংখ্যালঘু মোর্চার সভাপতি তাজিমুল হোসেনের। চাঁচল বিধানসভা কার্যালয়ে আসার পথে রাস্তায় সংখ্যালঘু মোর্চার সভাপতিকে ঘিরে ধরে তৃণমূলের গুন্ডা বাহিনী বলে অভিযোগ। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হয়ে কেন বিজেপি করবে, এই প্রশ্ন তুলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে তাজিমুল হোসেন চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আমি আশাপুর থেকে চাঁচলে আসার পথে আমাকে কিছু সংখ্যক লোক থামিয়ে আমাকে বলছে, তুই কোন বিজেপি করছিস কেন, মুসলমান হয়?
আমাকে বলছে তুই বিজেপি ছাড়া তৃণমূলে ভোট দে, তৃণমূলে বলছে তৃণমূলে ভোট না দিলে তোর প্রচুর অসুবিধা দাঁড়াবে, একটু এটাই বলছে। তো কেন এটা বলছে, তুমি কি বিজেপি করো তার কারণেই? হ্যাঁ, আমি বিজেপি করি, মুসলমান হয়ে বিজেপি করছি, তাই জন্য আমাকে ওরা হুমকি দিচ্ছে। কবে থেকে বিজেপি করছো? আমি 8-9 মাস থেকে বিজেপি করছি। ওরা কারা যারা তোমাকে হুমকি দিয়েছিল? তৃণমূলের লোক। এটা তো তৃণমূলের সংস্কৃতি বলেছি, যে ভয় দেখানো, চমকানো। এর আগেও দেখেছি আমাদের যখনই বড় কোনো সভা হয় সেখানে এদেরকে যাওয়া যেতে বারণ করা হয়, আর তার সাথে এদেরকে বলে এক ঘর করে দেব। সংখ্যালঘু ভাইয়েরা প্রচুর জয়নিং করছে আমাদের দলে, কিন্তু আমাদের নামে অপপ্রচার, যে বিজেপি এলে পরে এদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, গরু খাওয়া বন্ধ হবে, এসব অপপ্রচার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টির নামে। যদিও ঘটনাকে পুরোপুরি মিথ্যে বলে অস্বীকার করেছেন চাঁচল 1 নং ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দেবব্রত সিনহা। তিনি বলেন তৃণমূল এসব কালচারে বিশ্বাসী নয়, ভোটের আগে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। পুলিশকে বলবো ঘটনার সঠিক তদন্ত করতে। চাঁচলের বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম এই প্রসঙ্গে বলেন বিজেপি করায় সংখ্যালঘু মানুষদের ভয় দেখানোর এই ঘটনা নতুন কিছু নয়, বিজেপির সভা হলে সেখানে যেতে বাধা দেওয়া হয়, এক ঘরে করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, বিজেপি ক্ষমতায় আসলে পাকিস্তানে পাঠিয়ে দেবে, সংখ্যালঘু মানুষদের এভাবেও ভয় দেখানো হচ্ছে, সংখ্যালঘু ভোট নিজেদের কব্জায় রাখতে তৃণমূল এসব করছে। দীপঙ্কর আরও বলেন এদেশে আমি যতটা সুরক্ষিত সংখ্যালঘু ভাই বোনরাও ততটাই সুরক্ষিত, সেটা অনেকেই বুঝতে পেরেছেন বলে আমাদের সঙ্গে রয়েছেন। আসলে বিজেপি প্রার্থী এবং বিজেপির কর্মীরা বুঝতে পেরেছে যে 45 নম্বর চাঁচল বিধানসভায় তাদের জয়ের কোনো সম্ভাবনা নেই, এই জন্য তারা এগুলো মিথ্যা অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ওই কর্মী কিন্তু থানায় অভিযোগ করেছেন, বলছেন যে আমি যেহেতু মুসলমান হয়ে বিজেপি করছি তার কারণেই কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনীরা আমাকে ভয় দেখাচ্ছে। না, ও থানায় তো যে কেউ অভিযোগ করতে পারে, তারপরে পুলিশ ইনভেস্টিগেশন করবে, পুলিশ ইনভেস্টিগেশন করে দেখবে, কিন্তু আমাদের কাছে যা খবর এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, এগুলো ফলস এফআইআর করেছে। এগুলো ভোটের আগে যেহেতু পরাজয় নিশ্চিত বুঝে গেছে বিজেপি কর্মীরা এবং বিজেপি প্রার্থী, সেই জন্য এগুলো অপপ্রচার করা হচ্ছে। আর যার নামে বলা হচ্ছে তাকে আমি তো ব্যক্তিগতভাবে চিনি না এবং চাঁচলের মানুষ চেনে কিনা যায় না, আজকেই প্রথম শুনলাম তার কথা। এবং তিনি কে যে তাকে মারতে যাবেন বা তাকে ভয় দেখাতে যাবেন? তিনি প্রার্থীও না, তিনি সেরকম কোনো রেপুটেটেড লিডারও না, কোনোদিন নামও শুনিনি। এগুলো মানে মিথ্যা প্রচার করা হচ্ছে হার নিশ্চিত বুঝে মানুষের মানে মনটাকে অন্যদিকে কোনো ডাইভার্ট করার চেষ্টা করছে। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। বিদ্যুৎ নিগমের উদাসীনতায় বৈদ্যুতিক ট্রান্সফরমারের সংস্পর্শে এসে ঝলসে গেল 4 বছরের এক শিশুর হাত। ঘটনা তেলেমুড়া থানাধীন তুইমথু এলাকায়, আহতের নাম সুলতান মিয়া। ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও ঘুম ভাঙেনি বিদ্যুৎ নিগমের। বৈদ্যুতিক ট্রান্সফরমারের সংস্পর্শে এসে 4 বছর বয়সী এক শিশুর হাত সম্পূর্ণ ঝলসে যায়। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইমধু এলাকায় মঙ্গলবার দুপুরে। ঘটনার বিবরণী জানা যায় বিদ্যুৎ নিগমের উদাসীনতায় 4 বছরের শিশু বিপদগ্রস্ত। আহত শিশুর নাম সুলতান মিয়া, বয়স 4 বছর। আহত শিশু সুলতান মিয়াকে তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসা করানো হয় তার পরিবারের পক্ষ থেকে। যদিও পরিবারটি অর্থনৈতিকভাবে সচ্ছল নয়, তাই প্রয়োজনীয় চিকিৎসাও করাতে পারছে না আহত শিশুর পরিবার। এদিকে এই খবর পেয়ে 11 মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রের বিজেপি জোটের প্রার্থী গীতা দেববর্মা আহত শিশুকে দেখতে তার বাড়িতে ছুটে যান। পরবর্তী সময়ে আহত শিশুটির চিকিৎসার ব্যাপারে প্রার্থী গীতা দেববর্মা অর্থনৈতিকভাবে নগদ 2000 টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন, কিন্তু বিদ্যুতের ট্রান্সফরমারের সংস্পর্শে এসে শিশুটি আহত হয়ে 3 দিন পেরিয়ে গেলেও বিদ্যুৎ নিগমের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেবার প্রয়োজনটুকুও মনে করেননি। কি নাম আপনার? আমার নাম পারভীন বিবি। এই বাচ্চাটার হাত পড়লো কিভাবে? এই আমি সেদিন কালা মিটিং এ গেছিলাম, বিজেপি মিটিং এ, এরপরে দেয়া বাচ্চাটা কাঁদছিল, মা আমারে লইয়া যা লইয়া যা, আমি নিছি না বাচ্চাটার সাথে। তারপরে দেয়া এই কারণের ভিতরে যায় সেরা ঢুকিয়া গেছে, আর ঢুকিয়া সেরা খেলাগিয়া বই রয়েছে। এরপরে দেয়া আমরা গ্রামের লোকে যায় সুদাইছে তারে, তারপরে দেয়া হাসপাতাল নিছি, হাসপাতাল নিয়ে সেরা এই দেখাইছি ডাক্তার, দেখাই সেরা পরের দিন ছুটি দিয়েছে ডাক্তারে। কত নাকি প্রাইভেট ডাক্তার, কত প্রাইভেট ডাক্তার দেখাইছি। বাচ্চাটার নাম সুলতান মিয়া, বয়স কত? বয়স 4 না 4। কোন জায়গায়?
এটা চাকমাগাটির মধ্যে নামা হ্যাঁ উত্তর গোবিন্দ উত্তর গোবিন্দ উত্তর গোবিন্দনগর কি এডিসি ভিলেজ হ্যাঁ এডিসি আচ্ছা কতদিন চলে বাচ্চার ব্যবস্থা মঙ্গলবারে হয়েছে স্যার ঘটনাটা মঙ্গলবার দিন কি হ্যাঁ এমনি যে কেউ সাহায্য সহায়তা করছে না না স্যার দেখছো না একমাত্র এই কালকে একটা ম্যাডাম আইছে বিজে ম্যাডাম আইছিল আইছে পরে ম্যাডামের কাছে কইছি ম্যাডাম আমার ছেলেটার অনেক কেমনে চিকিৎসা করতাম আপনারা একটু সাহায্য করেন না আমারে এরপরে ম্যাডামে কোনো আমার কাছে 2000 টাকা আছে এটা দিয়ে তুমি কিছু দেও তারপরে টাকা লাগলে কেউ কাছে তোমরা গ্রামের মানুষের কাছে কই রশিদ মিয়া প্রেসিডেন্ট আছে তার কাছে কইছি পরে কত দিব ওখান পর্যন্ত দিছই না দেখছো না আমার বাচ্চাটার দায়েশেরা যার সাথে গেছে মিছিল হ্যাঁ ওই কুদুর দেখছে না বাচ্চাটার কুদুর আয়েশেরা তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভয়নগর মালঞ্চ এলাকায় অভিযান চালিয়ে নেশাদ্রব্য সহ এক নেশা কারবারিকে আটক করেছে এনসিসি থানার পুলিশ সহ এসডিপিও ধৃতের নাম তুহিন চৌধুরী গোপন খবরের ভিত্তিতে এনসিসি থানার ওসি সুবিমল বর্মন এবং এসডিপিও পিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে অভয়নগর মালঞ্চ এলাকা থেকে তুহিন চৌধুরী নামে এক কুখ্যাত নেশা কারবারিকে আটক করে নিয়ে আসা হয় এনসিসি থানায় তুহিন চৌধুরীর কাছ থেকে উদ্ধার করা হয় একটি গাড়ি যার ভেতরে ছিল হেরোইনের কৌটো সহ অন্যান্য সামগ্রী আনুমানিক এই নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা হবে বলে জানান এনসিসি থানার পুলিশ ফার্স্ট এপ্রিল সন্ধ্যে নাগাদ আমরা একটা ইনফরমেশন পাই যে অভয়নগর এলাকার একজন ছেলে তার নিজস্ব গাড়ির মধ্যে কিছু কন্ট্রাব্যান্ড গুডস মজুত করে রেখেছে এবং হয়তো সেগুলি স্মাগলিং করে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়ে যেতে পারে অ্যাকর্ডিংলি আমরা আমাদের গোপন সূত্রের ভিত্তিতে আমরা সেগুলি রেড করি এবং রেড করে গভীর রাত্রে সেই ছেলেটিকে সহ তার গাড়িটাকে আমরা আটক করি এবং অভিযান চল্লাশি অভিযানের দরুন আমরা তার এখান থেকে কিছু কন্ট্রাব্যান্ড আইটেম রিকভার করি আমাদের অভিযান যখন চলে আমরা তার ইয়েতে গাড়ি থেকে অ্যারাউন্ড 4টা ফুল পাউচ ব্রাউন সুগার পাই এবং কিছু অন্যান্য ছোটোখাটো নেশাদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয় জিনিসগুলির আনুমানিক বাজার মূল্য হতে পারে অ্যারাউন্ড 10 লাখস আমরা সুব্রত চৌধুরী যার পেট নেম আছে তুহিন তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই এবং আজকে আমরা কোর্টে তাকে সেপার করবো পরে 7 দিন পুলিশ রিমান্ডের জন্য আবেদন জানাবো পুলিশ রিমান্ডে আসতে হয়তো জিজ্ঞাসাবাদের সূত্রে আর বাকিদেরও বাকি জড়িত যারা রয়েছেন তাদেরও নামটা আমরা বের করতে সক্ষম হবো আশা করছি অভিযোগ আমরা কালকে 3-4 জায়গায় অভিযান 3-4 লোকেশনে আমরা অভিযান চালিয়েছি বটতলা করেছি আমরা ওয়েস্ট নারায়ণপুর এবং গভীর রাত্রে আমরা অভয়নগর অভিযান চালিয়ে শেষ পর্যন্ত আমরা অভয়নগর থেকে সেগুলিকে উদ্ধার করেছি নেশা সামগ্রী ছাড়াও যেই ভেহিকলটা ছেলেটির ছিল তার একটা এক্সইউভি 500 চার চাকা গাড়ি ছিল সেই গাড়িটিকে আমরা আটক করেছি গাড়ির মধ্যে থেকেই আমরা জিনিসগুলি করতে সিজ করেছি আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ বাংলা মোবাইলে অন্য মহিলার সাথে চ্যাটিং একটা সময় তা পরিবারের সদস্যদের কাছে প্রকাশ হয়ে যাওয়ায় অপমানে আত্মহত্যার পথ বেছে নিলেন এক সরকারি ব্যাংক কর্মী মৃতের নাম ফটিক সরকার বয়স 54 বছর ঘটনা মালদা জেলার কুতুবপুর হরিতলা এলাকায় তদন্তে নেমেছে পুলিশ মোবাইল চ্যাটিং বর্তমান যুগের মত বিনিময়ের এক অসাধারণ পন্থা 8-80 মুখ থুবড়ে পড়ে থাকেন চ্যাটিং এ কিন্তু বিজ্ঞানের এই আশীর্বাদ অভিশাপ হয়েও দাঁড়ায় কারো কারো ক্ষেত্রে যুবক যুবতীদের সাথে পাল্লা দিয়ে এই অজানা জগতে মজে পড়ছেন প্রবীণ রাও একটা সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ফলস্বরূপ পারিবারিক অশান্তি থেকে শুরু করে মৃত্যুপথ বেছে নিতে হয় এরকম একটি ঘটনা ঘটল মালদা জেলার ইংরেজবাজার থানার কুতুবপুর হরিতলা এলাকায় মোবাইলে অন্য মহিলার সাথে চ্যাটিং করার বিষয়টি জেনে যায় ছেলে চলে বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি ধীরে ধীরে তা পরিবারের অন্য সদস্য সহ পাড়া প্রতিবেশীদের কর্ণগোচর হয় জীবনের শেষ পর্যায়ে এসে এ অপমান নিতে পারছিলেন না 54 বছর বয়সী সরকারি ব্যাংক কর্মী ফটিক সরকার শুক্রবার সকালে নিজ ঘরেই ফাঁসিতে আত্মঘাতী হন ফটিক সরকার ঘটনার সুষ্ঠু তদন্তে নেমেছে পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা বাড়িটা কি হয়েছে নাম হচ্ছে ফটিক সরকার হরিতলা কুতুবপুর হরিতলা বাড়ি তো ব্যাংকের কর্মী
কিছু বেশ কয়েকদিন ধরে ওনার মেসেজে একটা চ্যাট করে কাউকে, ওনার ছেলে সেটা জানতে পারে, এক মহিলার সাথে চ্যাট করে। এটা নিয়ে ওর বাবাকে বলে, এই নিয়ে একটা ছেলের বাবার সাথে একটা ইয়ে হয়, তারপরে সেই তার সহ্য মানে তার সম্মানটা রাখতে পারেনি, সেই কারণে হয়তো সেটা এখন হ্যাঁ বিবাহিত, তার ছেলে আছে, ছেলের আবার বউ, এই তো রিসেন্ট বিয়ে হয়েছে, চার মাস পাঁচ ছ মাস হলো বিয়ে হওয়ার, ছেলের বউ ছেলেকে বিয়ে দিয়েছে। উনি চাকরি করেন? চাকরি চাকরি ব্যাংকে। বিয়ের পরও তারপরেও কি মানে কোনো বিয়ের পর মানে কি ওর একটা মানে একটা মহিলার সাথে ইয়ে করছিল, চ্যাট করছে, সেটাই তার ছেলের জানে নেকাল সব বিয়ের পরও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। আচ্ছা, তার ফলে ছেলে ওনাকে বলে সেই সাথে এটা রাখতে পারেনি, হয়তো তারপরে সেটা মানে জানাজানি হয়ে যায়, জানা জানাজানি পাড়ার লোকরা জানাজানি যায়, পাড়ার লোকরা জেনে ফেলে। ও তারপর কি মানে অবস্থা একটু ইয়ে খারাপ হয়, আর আজকে সকালে দরজা খুলে দেখছি যে এরকম ব্যাপার ভেঙে গেছে। এখন হাসপাতালে নিয়ে এখন হাসপাতালে এসে তো ডাক্তার বলে এক্সপায়ার করে দিচ্ছে। আপনার নাম? সঞ্জয় দে। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।